Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর কালকে আমার বার্থডে, তো আমার বয় 12টার সময় কিছু একটা করবে বলেও ভেবে রেখেছে। যাই হোক, আমাকে এখানে আটকে দিয়ে গেছে, বাইরে বাইরে দরজাটাও লাগিয়ে দিয়ে গেছে। ও বলেছে ওই রুমটাতে কিছু একটাও করছে, বলেছে একদম যাবি না। বললাম বেশ ঠিক আছে। আর এখানে আমার মুখটা চকচক করছে না, এক হাতে রিং লাইট ধরে ভিডিও বানাচ্ছি আর কি। আসলে বুঝতে পারলাম যে ও মানে সারপ্রাইজ প্ল্যান করেছে, সেটা হচ্ছে আমাকে ও জিজ্ঞেস করছিলো হঠাৎ করে, তো রিং লাইটটা নেই, রিং লাইটটা নেই, রিং লাইটে ভিডিও আমি যে লাস্ট কবে করেছিলাম আমার সেটাই মনে নেই, সে ওই বাড়িতে থাকতাম তখনই করেছিলাম। তারপরে রিং লাইটটা এখানে নিয়ে এসেছিলাম, বাট কোনোদিনই ভিডিও করা হয়নি, তো সেই জন্য বুঝতে পারলাম। তো তারপরে ও বললো যে বেশ ঠিক আছে তুই এখানে থাক, আমি যাই। ও কিছু একটা কী করছে আমার খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু এখন বাজছে হচ্ছে 11টা। তো আমি বললাম বেশ ঠিক আছে যাই করো। তাহলে আমি যখন জেনেই গেলাম, আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করবো, এই 94 আমি বসবো না, তো সেই জন্য একটা কিছু পরবো। পরবো বলতে গেলে সেই রকম কিছু না, জাস্ট একটা চলার মতন আর কি পরবো। তো চলো, এই রিং লাইটে ভিডিও করতে বেশ ভালো লাগছে, কিন্তু বললাম না আজকে তো ভিডিও শ্যুট করলাম, বিকেলে করছিলাম, দুপুরে করছিলাম, তো ব্যাপারটা ভেঙে গেছে। যাই হোক, এটা এবার কি গলায় ঝুলিয়ে আমি ভিডিও বানাবো বলো? এটা তো কোথাও রাখতে হবে, কি করব জানি না। যাই হোক চলো, একটু আগে রেডি হই। আমি ভিডিওটা অন করছি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। 12টা বেড়েছে আর ওই যে এসেছে, থ্যাংক ইউ। আমার চুলটা কি হয়ে আছে? চুলটা একটু খুলে দি, দেখি এবার আমার জন্য কি কি করেছে ও। থ্যাংক ইউ। এটা আবার কি? বাবা রে, তুমি পপকর্ন কিনেছো? তুমি আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন তুমি অফিস থেকে বেরিয়ে গেছো তাই না? 6টার সময় আজকে, 6টা না 6:30 আজকে বাইরে ঢুকেছে। বার্থডের একটা স্ল্যাশ ও নিয়ে এসেছে, সেফটি পিন আছে? সেফটি পিনটা কি কিনেছো না ওটার সাথে থাকে? ও আচ্ছা, এটার সাথে স্ল্যাশের সাথে সেফটি পিন থাকে, আমি জানতাম না। দেখি হ্যাঁ চলো দেখি, এসিটা চলো আস্তে আস্তে। এইবার চলো ভয়েস ওভার এখন দেওয়া যাক, কারণ এটা পুরোটাই আমি মানে কিছু বলিনি, কারণ আসলে আমরা চিৎকার টিৎকার করিনি, কারণ করাটা উচিতও নয়, কারণ তখন 12টা বাজছে রাত্রে, আর নিচে মা বাবা আছে। মা তো মা বাবা দুজনেই সবই জানে, কিন্তু মা বাবাকে আমরা রাত্রে ডাকি না। আগেরবার যদি ভিডিওটা দেখে থাকো তখনও ডাকিনি, কারণ একবার বলে না যে ঘুম চলে এলে তারপরে বয়স হয়ে গেলে ঘুমোতে অসুবিধে হয়, আর দুজনে যেহেতু ওষুধ খেয়ে ঘুমোতো সেই জন্য আর আমরা ডাকি না। তো এখানে সেই জন্য যা করেছিলাম মিতুন আমি সব আস্তে 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 আস্তেই কথা বলছিলাম। আর এখানে আমি তো পুরো অবাক হয়ে গেছি, ও এত ভালো সাজিয়েছে কি বলবো, আমি সত্যি ভাবতে পারিনি। হ্যাঁ দেখো, আমি জানতাম যে ও আমাকে সারপ্রাইজ দেবে, কারণ ও ফ্রিজে কেকটা এনে রেখেছিলো, তো তখন জানতাম, কেকটা দেখে বুঝতে পেরেছি যে আমি ভেবেছিলাম যে রাত্রেও কেকটা থাকবে, আগের বার করেছিলো ওইরকম কেক আর কিছু হয়তো চকলেট টকলেট থাকবে, নিয়ে রাত্রে আমি কেকটা কাটবো। তারপরে এসে যখন দেখছি এত সুন্দর করে সাজিয়েছে, তখন আমি সত্যি ভাবতে পারিনি, আমার ভীষণ ভীষণ খুশি হয়েছি আর সত্যি ভাবতে পারিনি।
তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকমের একটা ট্রেতেও মিষ্টি সাজিয়ে এনেছে, তো ভীষণ ভালো লেগেছে। এটা এখন গিফট আনবক্সিং করছি, ও যে এই দুটো আমাকে দিল, আর এটা এত সুন্দর করে প্যাকেজিং করা আছে, আমার খুলতেই ইচ্ছে করছে না। আমি খুলতে পারবো না নিশ্চয়। এখন বন্ধ করো একটু। এটা পারফিউম, ও জানে আমি কতটা পারফিউম লাভার, আমি ভীষণ ভালোবাসি পারফিউম সেন্ট। এত সুন্দর স্মেলটা কি বলবো, ভীষণ সুন্দর, পুরো স্ট্রবেরি টাইপের। পুরো স্ট্রবেরি, উফ দারুণ হয়েছে, দারুণ। আর আমি ভীষণ পারফিউম লাভার, আমার ভীষণ ভালোবাসি বিভিন্ন ধরনের পারফিউম। কিছু পেলাম না, নিয়ে এটাই নিলাম। জিনিসটাকে আমি সেটাই বুঝতে পারছি না। ল্যাম্প, ল্যাম্প প্লাস স্ট্যান্ড, অনেক কিছু আছে, পা আছে দেখ দুটো। ও জানে যে এই জিনিসগুলো ঠিক আমি কতটা ভালোবাসি। এটা বার করা যায়, তারপর যেমন করে রাখবি ওটা এরকম না, উল্টো দিকে, উল্টো মানে এটা। ওটাই হবে মনে হয়। লাইটটা দেখ কোন দিকে জ্বলছে, এটা এটা ওখানে সুইচ আছে তো, কই ধর আমাকে দে। তো ওটা একটু চার্জে দিলাম, চার্জে না দিলে জ্বলবে না আই থিঙ্ক। তো এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা, এইখানে ফোন রেখে আমি অনেক কিছু দেখতে পারবো, এরকম জিনিসটা হচ্ছে এটা। খুব সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। এই যে জিনিসটা হচ্ছে ঠিক এইরকম, বাহ ভীষণ সুন্দর, কিন্তু খুবই ভালো একটা। এই যে এরকম স্ক্রু ড্রাইভার দিয়েছে না, কি যে ভালো লাগছে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে। বলছি যে গোলাপগুলো দিলে ওটার ভেতরে রেখে দেবো গোলাপগুলো। এই যে ও এখন যে গোলাপগুলো দিয়েছে, আমি ওগুলো সাজিয়ে দিতে বললাম, কি ভালো লাগছে না ডিজাইন, মানে ডিজাইন না কি সব বলছি, যাই হোক জিনিসটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ গো। এরকম জিনিস দেখলে না আমার পুরো মন খুশ হয়ে যায়। দেখি, ওয়াও দারুণ লাগছে, হেভি লাগছে। এই যে এইগুলো হচ্ছে আমার বরমশাই আমাকে গিফট করেছে, ও বললো যে তোর চ্যানেলটা এখানে চালিয়ে দে। হ্যাপি, আমি হ্যাপি বলছি, একবার লাইটটা বন্ধ করো না, একটা ফটো তুলি, এই মানে মেন লাইটটা।